আজকে তো রেজাল্ট হয়েছে কিন্তু রেজাল্টের মানুষ তো নাই, তো যাক আল্লাহ বরস আল্লাহর ইচ্ছা। আমার কাছে বই লাগিয়ে গেছে আমি আমি আন্দোলনে যেতে চাই, তুমি আমার এই অনুমতি দাও। তো এইভাবে করে 5ই আগস্ট শুনলাম যে ও শহীদ হয়ে গেছে। আসলে ছোট কাল থেকে অনেক আদরের ছিল আমাদের, সবারই অনেক আদরের ছিল, আর বিশেষ করে আমি নাকি স্যার আম্মু, আমি 2022 সালে প্রবাসের উদ্দেশ্যে আমি বাংলাদেশ ছাড়ি। তো ছাড়ার আগে আমি আমার পারিবারিক সমস্যার কারণে নাফিজা এবং নাফিজার ছোট বোন সাবাহ দুজনের আমি সাবা রেখেছি, ওরে আমি কলেজে ভর্তি করাই ল্যাবরেটরি কলেজে, এবং জিদ্দি ছিল ল্যাবরেটরি কলেজ ছাড়াও পড়বো, ওরে আমি ল্যাবরেটরি কলেজে ভর্তি করাই। কষ্ট হয়েছে আমার ঋণের সাথে, শারীরিক সমস্যার সাথে, পারিবারিক সমস্যার সাথে আমি কষ্ট হয়েছে, আমি ওরে ভর্তি করাই কলেজে, ল্যাবরেটরি কলেজে। ও কলেজেও যায় নাই ঠিক মতো, ও যে কলেজে ভর্তি করছে ওই জায়গাও যায় নাই ঠিক মতো। আন্দোলনের আগে জানি না ওর মনে কি ছিল, কোন আশা কোন নিয়ত, তো এই জায়গায় আসছে আমার কাছে বইলে আসছে আম্মু আমি সাবার যেতেছি, এবং আমার কাছে বইলে গেছে আম্মু আমি আন্দোলনে যেতে চাই, তুমি আমার এই অনুমতি দাও। তো এইভাবে করে 5ই আগস্ট শুনলাম যে ও শহীদ হয়ে গেছে, আমি তো তখন কুয়েত। তারপরে আমি অনেক অনেক কিছুর সম্মুখীন হয়ে আমি বাহিরে জোর ঝামেলা শেষ করে আমি 24-15 সেপ্টেম্বর আমি আবার দেশে ছুটিতে আসি। ওর পড়ালেখার অনেক আগ্রহ ছিল, তার কারণে আমার এই সহজ সফর বাহিরে সফর শুধু লেখাপড়া করানোর জন্য, ওর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। আর আজকে তো শুনলাম যে রেজাল্ট বাহির হয়েছে, ও 4.25 পেয়েছে। ওর গ্রাফিক্স হওয়ার স্বপ্ন ছিল আর ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন ছিল, এই দুইটা স্বপ্নের ভিতরে বেশি ছিল। আর মাঝে মাঝে বলতো যে ও আপনার নার্সিং করবে। আজকে তো মনের অবস্থা আর তো আর ভাষায় প্রকাশ করা যায় না, বোঝানো সম্ভব না, মনের খবর শুধু মনেই জানে যে কি অনুভূতি চটাচ্ছে। আজকে তো রেজাল্ট হয়েছে কিন্তু রেজাল্টের মানুষ তো নাই, তো যাক আল্লাহ বরস আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা দোয়া করেন। ও তো এই দুনিয়ায় পাস করছে, আল্লাহ ওই দুনিয়া ওরে এভাবে উত্তীর্ণ করুক। বাবার মনে করেন কিছু পরামর্শের কারণে ও এই জায়গাতে চলে গেছে, কিন্তু ওর একটাই স্বপ্ন ছিল পরীক্ষা শেষ হবো এসে পড়বো, আমার কাছে অনুমতি নিয়ে গেছে এবং ওর মনের ইচ্ছা পূরণ হয়েছে। সে আপনার 3 তারিখ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সাথে আন্দোলনে মানে সশরীরে ওখানে আন্দোলনরত ছিল, 5 তারিখে হচ্ছে ও শহীদ হয়, কাউকে কোনো কিছু না বলে, ঠিক আছে, এমনিতে বাসা থেকে বেরোলে বলে যে যাইতেছি বা মুখে যাইতেছি, কোনো কিছু না বলে আমার সামনে দিয়েও বেরোয় গেছে, আমাকেও কিছু বলে নাই। আমার ইচ্ছা ছিল যে ওর কাছ থেকে ওর কোনো ফ্রেন্ড বা কারোর নাম্বার রাখবো, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি ফোন দিয়ে যেন জানতে পারি। আমি ওকে পিছ থেকে ডাক দিতে পারতাছিলাম না, কারণ আমি ছোট কাল থেকে শুনে আসছি পিছে থেকে ডাক দিলে নাকি অমঙ্গল হয়, সেই জন্য আমি ওকে পিছে থেকে ডাক দিতে পারিনি। আমি দৌড়াই ও পিছনে পিছনে যাই, কিন্তু আমি ওকে ধরতে পারিনি। ও অন্য একটা রোড দিয়ে চলে গেছে, যেখান থেকে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে অন্য রোড দিয়ে চলে গেছে। যাই হোক, আমি পরে বেলা 1টা-1.5টার দিকে যখন শুনলাম যে সেনাপ্রধান ভাষণ দিবে, তখন আমি ভাবছি যে ওকে ফোন দিব, কিন্তু হয়তোবা ওর আসলে জীবনের ইটা ছিল হয়তোবা 5ই আগস্ট ওই পর্যন্তই, সেজন্য আমি ওকে ফোন দিতে পারিনি। যতবার ফোন নিয়ে ওকে ফোন দিব ওই মুহূর্তে কেউ না কেউ আমাকে ফোন দিয়েছে, নাহলে আমি কোনো কাজে ব্যস্ত হয়ে গেছি। তো এরকম করতে করতে আমি ওকে লাস্ট হচ্ছে 2টা-2:30 যখন ফোন দিব, তখন শুনলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে। এটা জানার পরে আমার বাবা তখন বললো কি, যেহেতু নাফিজা সকালে গেছে তোরা কেউ কোনো কিছু এখন পর্যন্ত তারা ফোন দিলি না, একটা ফোন দে। তো এই কথা বলার পরে আমার ছোট ভাগ্নি ও নাফিসার বোন ও করছে কি ফোন দিছে, ফোন দেওয়ার পরে অপ্রান্ত থেকে ফোনটা রিসিভ হয়েছে। রিসিভ হওয়ার পরে ওর হয়তো ফ্রেন্ড সার্কেল বা ওর সাথে যারা ছিল আন্দোলনে তারা ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পরে ওর বোনকে বলতেছে এই মোবাইলটা যে আপুর, সে আপুটা গুলিবিদ্ধ হয়েছে, সাবার ল্যাবজনে আছে, আর তাড়াতাড়ি আসেন। এই কথা বলার পরে আমার ছোট ভাগ্নি মানে দৌড়ায় আমার রুমে আসে, আমার আসার পরে কান্না করে বলছে মামা দেখো তো কি বলে। তখন আমি ফোনটা রিসিভ করি, রিসিভ করার পরে আমি বলছি কি হয়েছে, পরে বলতেছে যে আপুটা ফোন, ওই আপুটা গুলিবিদ্ধ হয়েছে, আপনি তাড়াতাড়ি ল্যাবজন হাসপাতালে আসেন। এই কথা শোনার পরে আমি সাথে সাথে আমার ড্রেস চেঞ্জ করে আমি বের হই। বের হয়ে যাওয়ার পরে যখন আমি মেন রোডে যাই, তখন ওইখান থেকে অনেক মানুষ, আমিও যাইতে ভয় পেতেছিলাম। কয়েকজনকে জিজ্ঞেস করার পরে বললো যে সমস্যা নাই, আপনার হাসপাতাল পর্যন্ত যাইতে পারবেন। আমি যাই, যাওয়ার পরে ওর ল্যাবজনে যাই, ল্যাবজনে যাওয়ার পরে আমি ওকে পাই না। রিসেপশনে বললাম যে এরকম আমার ভাগ্নি তো গুলিবিদ্ধ হয়েছে, আমাকে জানানো হয়েছে। পরে বলতেছে আপনি ইমার্জেন্সিতে একটু যাই দেখেন, একটা মেয়ে আছে ইমার্জেন্সিতে, ওই মেয়েটা কিনা। পরে আমি দৌড়ায় 3তলা যাই, যাওয়ার পরে দেখি যে ইমার্জেন্সি রুমে মোটামুটি 6-7 জন মিলে আপনার হচ্ছে ওকে ট্রিটমেন্ট করতেছে।
তো ট্রিটমেন্ট করতেছি বলতে ওকে ওর বুকে হচ্ছে ইলেকট্রিক শর্ট দিতেছে। তো আমি বাইরে থেকে আমি বললাম এটা আমার ভাগ্নি, তো বললো আপনি বাইরে থাকেন। দুই মিনিট পরে ওনার একজন বের হয়ে আমাকে বললো যে আপনার ভাগ্নি নাই। তো এই কথা বলার পরে আমি বলতেছি না আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি ওকে নিয়ে এনামে যাব। তো সাথে ওর সহপাঠী যারা ছিল ওরা আমার সাথে ধরে বললো যে মামা চলেন আমরা সাথে নিয়ে যাব। এই কথা বলে ওরা তিন চারজন এবং আমি মিলে ল্যাবজন থেকে নেমে একটা রিক্সায় করে আপনার এনামে যাই। এনামে যাওয়ার পরে এনামের ইমার্জেন্সিতে যখন ওকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওরে ভিতরে ঢুকায় আমাকে বললো আপনার বাইরে অপেক্ষা করেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওরা বের হয়ে আমাকে বলতেছে যে না এই মেয়েটা, এই মেয়েটার ই কে গার্ডিয়ান কে? তখন আমি বললাম যে আমি। বললো ওর কোনো পালস নাই, এখানে আনার আগে ও মারা গেছে। ওর মোবাইলে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা হচ্ছে 2:51 একটা ভিডিও করছিল। তো আমার যতটুকু ধারণা যে 3:05 বা 10 এই সময় ওর গুলিবিদ্ধ হয়, ওর এখানে গুলি লাগে আর হচ্ছে পিছন দিয়ে গুলিটা বের হয়ে যায়। 4:30 দিকে আমি ওর লাশ নিয়ে তখন বাসায় আসি। আসলে ছোটো কাল থেকে অনেক আদরের ছিল, আমাদের সবারই অনেক আদরের ছিল, আর বিশেষ করে আমাদের অনেক ভালোবাসত। সবার কাছে বলতো আমি নাকি ওর ফেভারিট মামা ছিল, এবং ওর ফেসবুকে একটা পোস্ট ছিল, আমাকে বলছে ওর পোস্টে আমাকে কিভাবে বলছে যে আমার তুনিয়া হচ্ছে আমার মামা, আমাকে মেনশন করে। এই পোস্টটা আমি কখনো দেখি নাই, যখন ওর ফোনটা যখন আমার হাতে আসে তখন আমি দেখছি, কারণ আমার ফ্রেন্ড লিস্ট ছিল না, আমি ওর দুনিয়া ছিলাম এটাও বলতো, এবং খুব জেনেছিল। মানে ছোটকাল থেকে অনেক আদর করে মানুষ করেছে, তো আপনার হচ্ছে ভালোবাসা না পেলেই অনেক রাগারাগি করতো। আমরা এত সেটা বুঝতাম না কেন এমন করতেছে, কিন্তু কারো কাছ থেকে ভালোবাসা কম পেলেই অনেক রাগারাগি করতো, অনেক জেদ ছিল। ওকে ল্যাবরেটরিতে ভর্তি করে দেওয়ার পরে এখানে আপনার ফার্স্ট ইয়ার এখানে শেষ করছে। ফার্স্ট ইয়ার শেষ করার পরে আমাদের পারিবারিক সমস্যার জন্য ওর বাবার কাছে ওকে পাঠানো হয় আর কি। ওইখানে ওর বাবার কাছে মোটামুটি মনে হয় 4-5 মাসের মতো ওইখানে ছিল। ওইখানে থাকলেও আপনার প্রতি মাসেই 8-10 দিন করে আমার বাসায় আসতো, ছিল এখানে কিন্তু মন করে থাকতো এখানে।